গ্রামে পুজো হয় না, উৎসব পার্বণে সামিল হতে যেতে হতো বহু দূরে। তাই নিজেদের গ্রামেই দুর্গাপুজোর আয়োজন করেন গৃহবধূরা। লক্ষ্মী ভাণ্ডারের টাকাই পুঁজি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত ধুরবা গ্রাম। চারদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন মন খারাপে দিন কাটত গ্রামের মহিলাদের। আলাপ আলোচনার পর নিজেদের গ্রামে পুজোর আয়োজন করে মহিলারা। লক্ষ্মী ভাণ্ডারের টাকায় গত বছর পুজো শুরু করেন গ্রামের মহিলারা। মাতৃশক্তির পুজো কমিটিতে মোট 80 থেকে 90 জন মহিলা রয়েছেন। তাদের লক্ষ্মী ভাণ্ডারের এক মাসের টাকা দুর্গাপুজোর জন্য দেন। এর পাশাপাশি মহিলারা চাঁদা তোলেন, সেই টাকাতেই হয় পুজো। পুজোর 5 দিন গ্রামের মহিলারা একসঙ্গে আনন্দে মেতে ওঠেন। পুজো কমিটির সম্পাদিকা জানান, লক্ষ্মী ভাণ্ডারের টাকার ভরসায় পুজো হয়। গ্রামের সব মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী না, তাই এই পুজোর আয়োজনে সব থেকে বেশি সাহস জুগিয়েছে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। ঠাকুর দেখতে যাওয়া বলুন বা অঞ্জলি দেওয়া বলুন অনেকটাই দূর হতো, তো সেই নিয়ে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা সেই যে 4-5 দিন যে বাইরে বেরোবে ঠাকুর দেখতে বা অঞ্জলি দেওয়ার জন্য, তো সেটা যদি আমরা আমাদের এই মানে গ্রামের মধ্যে করতে পারি, তাহলে এই 4-5টা দিন মোটামুটি আমরা এখানেই একটা আনন্দ উপভোগ করতে পারবো সবাই মিলে। তো সেটা নিয়েই জাস্ট একটা পরিকল্পনা হয়েই মহিলারা সবাই এগিয়ে এসে, তো এই যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক আপনারা শুনেছেন, তো সেটা হচ্ছে ওই এক মাসের সবার মানে ইয়ে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সেটা পুজোটা চালু করেছিলাম। পুজোর কটা দিন গ্রামে পুজোর আনন্দে মাতেন পুরুষেরা, সকলেই মহিলাদের পুজোয় যথাসাধ্য চাঁদা দেন। গ্রামে কটা দিন আনন্দের আবহ থাকে বলে জানান গ্রামের পুরুষেরাও। আমরা খুব ভালো চোখে দেখতেছি আরও যাতে এরা বহুদিন পূজাটাকে রাখতে পারে, সেই মানে আপ্যায়ন আমরা করতেছি যাতে পুজোটাকে দীর্ঘদিন চালাতে পারে। আনন্দ খুবই ভালো লাগে, মেয়েরাই তার পরিচালনা করে এবং আমাদের গ্রামবাসী যারা থাকে তারা সবাই আনন্দ উপভোগ করে। পুজোর দিনগুলো মণ্ডপে থাকি যাতে মহিলাদের সঙ্গে যাতে কোনো মানে অঘটন ঘটে না ঘটে। শহরে মহিলাদের দ্বারা আয়োজিত পুজো দেখা গেলেও গ্রামাঞ্চলে মহিলাদের আয়োজিত পুজো তেমন দেখা যায় না। তাছাড়া চলতি বছর লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে, ফলে পুজোর বাজেটও বাড়বে, বাড়বে পুজোর জৌলুসও, আশাবাদী ধুরবা গ্রামের পুজো কমিটির মহিলা সদস্যরা। নিউজ টাইম।